আজ দুপুর 2:30 পর্যন্ত আলিপুরে 36.5, সল্টলেক 37.3, বাঁকুড়া 38.2, মালদা 37.2, আসানসোল 36.5, শ্রীনিকেতন 36.8। সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। 10 তারিখ থেকে 14 ও 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকবে, জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই 10 তারিখ থেকে 14 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ও উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা। এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। আলিপুর হাওয়া অফিস থেকে সতর্কবার্তা দেওয়া হলো, এই গরম আবহাওয়া থেকে বাচ্চা এবং বয়স্কদের সাবধানে থাকতে বলা হচ্ছে। আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হয় যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে আলিপুরে 36.5, দমদমে 36.5, সল্টলেক 37.6, বাঁকুড়া 38.2, আসানসোল 36.5, মালদা 37, শ্রীনিকেতন 36.8। মোটামুটি সব জায়গাতেই কিন্তু অ্যাভাব নর্মালের দিকে টেন্ডেন্সি। এটাই মেনলি বলার উদ্দেশ্য যে গরম বাড়বে গ্র্যাজুয়ালি, ম্যাক্সিমাম বাড়বে 10 থেকে 14-15, এবং ওই সময়টাতে দক্ষিণবঙ্গের 2-1টি জায়গায় জেলায় এবং উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সাউথ দিনাজপুর, সেখানে হিটওয়েভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকেই অলরেডি যেটা বললাম সল্টলেক 37.6, ফলে এই গরম থেকে লোককে একটু কিছু সতর্কতা নিতে হবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।